প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শর্ণাস কিচেন থেকে সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, গাজরের হালুয়া। আশা করছি গাজরের হালুয়া রেসিপিটি ভালো লাগবে। এখানে নিয়েছি বড় সাইজের 5টি গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে। এখন একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিব। চাইলে কিন্তু বঠিতা দিয়েও গাজরগুলোকে পোলে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুবই মিহি আর চিকন হয়। একদম মিহি কুচি করে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় বাকি প্রসেসটা করার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। দিচ্ছি এখানে 2টা এলাচ। আপনারা চাইলে কিন্তু অন্য সব গরম মশলাও এখানে দিতে পারেন, তবে আমি শুধু 2টা এলাচ দিয়েছি, অন্য কোনো গরম মশলা দিচ্ছি না। এখন গাজর কুচিগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই ঘিয়ের মধ্যে গাজর কুচিগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। অবশ্যই চেষ্টা করবেন গাজরের কুচিগুলি ঘিয়ের মধ্যে ভাজার জন্য। তেলের মধ্যে ভাজলে কিন্তু গাজরের হালুয়ার মধ্যে যে শাহি শাহি একটা ফ্লেভার সেটা পাবেন না। তিন থেকে চার মিনিট গাজরগুলোকে খুব ভালো মতন আমি ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1/2 কেজি পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটাও এখানে গুলিয়ে ব্যবহার করতে পারেন। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তবে চিনিটা আমি এখনই অ্যাড করব না, চিনিটা অ্যাড করব পরবর্তীতে। দুধটাকে ভালোভাবে গাজরের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকা দিয়ে ঢেকে গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। মাঝখানে ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। গাজরটা সেদ্ধ হয়ে এসেছে, বাট দুধটা কিন্তু এখনো শুকায়নি। আমি আরো কিছুক্ষণ জাল করে দুধটাকে টানিয়ে নিব। জাল করতে করতে দুধটা যখন হালকা কিছুটা কমে গিয়েছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টি আমি খেতে কম পছন্দ করি, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিলাম। আপনারা বেশি খেতে পছন্দ করলে মিষ্টি চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। নেড়ে চেড়ে হালুয়াটার সঙ্গে চিনিটাকে মিশিয়ে পুরোপুরি রান্নাটা করে নিতে হবে। যেই পানিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু থাকবে না, রান্না করতে করতে পানিটা একদমই টেনে আসবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। ভালো মতো নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা কিছু পরিমাণ কিশমিশ এখানে দিতে পারেন, তবে আমার কাছে সব ধরনের ডেজার্টের মধ্যে কিশমিশ দিতে ভালো লাগে না, সেজন্য আমি দেইনি। টামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। তাতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতন হালুয়াটার মধ্যে ঢুকে যাবে। নেড়ে চেড়ে ঘিটাকে মিশিয়ে চুলা থেকে এখন নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই মজাদার শাহি একটি ডেজার্ট গাজরের হালুয়াটা কিন্তু রেডি। এখন আমি আমার পছন্দ মতো কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম।
আশা করছি আজকের এই হালুয়া রেসিপি সবার কাছে ভালো লেগেছে। হালুয়াটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই চমৎকার। রুটি পরোটার সঙ্গে কিন্তু গাজরের এই হালুয়াটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু এখন শীতকাল চলছে, বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, সো আমি বলবো একবার হলেও এভাবে গাজরের হালুয়াটা বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো তাহলে বিদায়, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।